केंद्रीय बरद्द नहीं वंचनार अभियोगे दिल्ली तृणमूल आज राजघाटे गांधीजी के श्रद्धा जानिए कर्मसूची शुरू। दुपुर देड़टाय जमायत होबे राजघाटे। राजघाटे जाबेन तृणमूल सांसद विधायक और जिला परिषद सभाधिपतिरा। दुपुर साढ़े तीनटे पर्यंत राजघाटे कर्मसूची रही है। विकेल साढ़े चारटे सुदीप बंदोपाध्याय बाड़ीते बैठक रही है। आगामीकालेर कर्मसूची निये बैठक होबे सुदीप बंदोपाध्याय बाड़ीते। सरासरि चले जाब दिल्ली आम्बेदकर भवन सामने थेके रही है आमादेर प्रतिनिधि अनुपम। एई मुहूर्ते आमार संगे अनुपम। आम्बेदकर भवने प्राय 600 बेशी तृणमूल कांग्रेस कर्मी समर्थक जब कार्ड होल्डाররা তারা উপস্থিত হয়েছে। আগামীকাল বড় কর্মসূচি রয়েছে। কি বক্তব্য তাদের এই মুহূর্তে আর কি ছবি উঠে আসছে আম্বেদকর ভবন থেকে? একদমই তাই। দেখো মিনাকী, তোমাকে আগে প্রথমে কয়েকটা ব্যানারের ছবি দেখিয়ে নেব, কারণ এই ব্যানারগুলো নিয়েই, এই হোর্ডিংগুলো নিয়েই আগামীকাল তৃণমূল কংগ্রেসের মুভমেন্ট রয়েছে দিল্লিতে। আমি সরাসরি একবার রবিকে বলবো এই এই হোর্ডিংগুলো একটু দেখাতে। তুমি দেখতে পাচ্ছ এই ধরনের হোর্ডিং তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। যারা কর্মী সমর্থক রয়েছেন, জব কার্ড হোল্ডার, তারা এখানে এই ব্যানারগুলো নেবেন। তাতে লেখা আছে হাজার কৃষকের কান্না এই বিজেপি আন্না, এইরকম পোস্টার আরও একাধিক রয়েছে। তোমাকে দেখাবো যেটার জন্য তৃণমূল কংগ্রেস দিল্লিতে ছুটে এসছে, 100 দিনের বকেয়া টাকা ফেরত আনতে মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, এইরকম হোর্ডিং থাকছে। হোর্ডিং আরও থাকছে, তুমি দেখো, ঘর ছেড়েছি বাধ্য হয়ে, কেড়েছে 100 দিনের কাজ, ঘর ফেরাও, কাজে ফেরাও, নেই কি মোদির লাজ। এই ধরনের ব্যানার, হোর্ডিং, পোস্টার নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, জব কার্ড হোল্ডার তারা আগামীকাল মুভমেন্ট করবে। কিন্তু আগামীকালের মুভমেন্ট কি হবে সেটা নিয়ে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিকেল 4:30 থেকে বৈঠক রয়েছে। বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, শান্তনু সেন, অরূপ বিশ্বাস, ববি হাকিম থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব। আমি আরও একবার একটু সরাসরি যেখানে কর্মী সমর্থক, জব কার্ড হোল্ডাররা এসছেন, তারা এখানে রয়েছেন, তাদেরকে এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। আজকে তারা এখানেই থাকছেন। দুপুর 1:30 তুমি জানো যে রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যারা সাংসদ রয়েছেন, মন্ত্রী রয়েছেন, তারা কিন্তু দুপুর 1:30 নাগাদ ওখানে থাকবেন। স্বাভাবিকভাবে এই এখানে যারা রয়েছেন তুমি দেখতে পাচ্ছ তাদের প্রথমে নাম এন্ট্রি এবং তারা এসছেন কোথা থেকে সেগুলো করা হচ্ছে। আমি সরাসরি একবার একটু রাজন্নার কাছে যাব। রাজন্না হালদার এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। রাজন্না, এখানে কত লোক এসছে, তাদের কীভাবে অ্যাকোমোডেশন করছো এবং এরা কালকে কীভাবে মুভমেন্ট করবে? আপাতত এখনো পর্যন্ত যা হিসাব তাতে আমরা 700 ওপর লোক এসেছে এবং অনেকগুলি বাস এসেছে, প্রায় 12-13টা বাস এসেছে ইতিমধ্যে। আমাদের কালকের যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই আমরা যেভাবে আমাদের নির্দেশ দেওয়া হবে, আমাদের দলীয় নির্দেশ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ, তারা যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবেই এগোবো। এবং অবশ্যই তার মধ্যে একটা বিশেষ পাঠ তো রয়েছেই যে বিক্ষোভ কর্মসূচিতে সেই ধর্নায় অংশগ্রহণ করা, যে ধর্নার পারমিশন দিতে গিয়েও বিজেপি সরকারকে অনেকবার ভাবতে হয়েছে, তো আমরা সেই দিকেই এগোবো। একদমই তাই। আমি একবার কীভাবে এন্ট্রি হচ্ছে আমি একবার দেখাবো সরাসরি। প্রান্তিক রয়েছে, আমি একবার কথা বলবো। প্রান্তিক, কী কী লেখা হচ্ছে এবং এরা কারা, এরা কি সবাই জব কার্ড হোল্ডার? হ্যাঁ, এখানে জব কার্ড হোল্ডারদেরই সমস্ত তথ্য নেওয়া হচ্ছে, যারা কেন্দ্রের থেকে বঞ্চিত আবাস যোজনার ক্ষেত্রে এবং 100 দিনের টাকার ক্ষেত্রে তাদের থেকেই তাদের ডিটেলসটা নেওয়া হচ্ছে। তারা আজকে আমরা জানি বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে তাদের আসতে হচ্ছে, কারণ কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে আমরা জানি রেল বাতিল করেছে, বিমানের সময় ফ্লাকচুয়েট করছে, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে মানুষ, বাংলার মানুষ তাদের হকের টাকার জন্য আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে দিল্লির রাজপথে আসে। এবং এখানে এই ক্যাম্পে যারা যারা আছে তাদের সমস্ত ডিটেলস আমরা তুলে ধরছি, যেখানে নাম, কন্ট্যাক্ট নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, জব কার্ড নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাসেম্বলি, IFSC কোড, সমস্তটা তথ্য রাখা হচ্ছে। আমাদের এই তথ্য নিয়ে আগামীকাল আমরা জানি যে যন্তর মন্তরে প্রটেস্ট আছে এবং প্রয়োজনে দল যেভাবে এগোবে মানুষের স্বার্থে, মামাটি মানুষের স্বার্থে, সেইভাবে এই ডিটেলসগুলো নিয়ে এগিয়ে যাওয়া হবে। কথা বলি যে একটা মুভমেন্টের কথা রয়েছে, যে নতুন যে সংসদ ভবন হচ্ছে সেখানে মুভমেন্ট, সেটা কটায় হবে, সেটা আজকে হবে? কর্মসূচি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্ধারিত করতে হচ্ছে, কারণ আমরা কিছু নির্ধারিত করতে পারিনি দল সঠিকভাবে, কারণ একেবারে এই বিজেপি সরকার, এই কেন্দ্রীয় সরকার কোনোভাবে গণতান্ত্রিক পদ্ধতি দেখাচ্ছেন না, তাই এই মুহূর্তে বলা সম্ভব না। ইতিমধ্যে যেটা ফিক্স সেটা হচ্ছে আগামীকাল যন্তর মন্তরে প্রোটেস্ট, যন্তর মন্তরের সামনে প্রোটেস্টটা হচ্ছে সেটা, এবং এর মধ্যে যদি দল কোনো কর্মসূচি দেয়, সাধারণ সম্পাদক দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কোনো কর্মসূচি দেয় আমরা করব, কিন্তু আমরা প্রতিবাদে আছি, প্রতিরোধে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে লড়াই সংগ্রামে আছি।
একদমই তাই, আমি একবার সরাসরি ভেতরে যাব। আমি বলবো রবিকে একবার একটু ভেতরে যদি আসা সম্ভব হয়। যারা জব কার্ড হোল্ডার তারা এখানে রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, প্রায় 700 অ্যাকোমোডেশন হয়েছে, এটা আরো হবে বলছেন তৃণমূলের নেতৃত্বরা। স্বাভাবিকভাবে তোমায় যেটা জানাবো যে আজকে দিনভর তাদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। রাজঘাটে দুপুর 1:30 অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছবেন এবং অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তারা আসবেন। আমি একবার সরাসরি ভেতরটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা রয়েছেন তারা বিভিন্ন জেলা থেকে এসছেন, বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে এসছেন, জব কার্ড হোল্ডার রয়েছেন। স্বাভাবিকভাবে নেতৃত্ব তারা কিন্তু একেবারে তৈরি রয়েছেন, যেহেতু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে থাকবেন। রাজঘাটে আমরা স্বপন দেবনাথকে দেখতে পাচ্ছি সরাসরি। একবার দাদা, কত জব কার্ড হোল্ডার নিয়ে এসছেন আপনার জায়গা থেকে? আমাদের দল যেভাবে নির্দেশ দিয়েছিল সেইভাবে আনা হয়েছে। ট্রেন বাসই সবাই এসেছে, কেউ কিন্তু ফেরত যায়নি। অভিষেকবাবুর কথা রেখেছেন তো, দিল্লিতে গিয়ে দাবি আদায়ের আন্দোলন করবে। তাই তো দাবি হবে, দাবি টাকা নিয়ে ফেরত যেতে পারবেন বাংলায় না খালি হাতে যেতে হবে? দেখেন, টাকা আদায়ের জন্যই তো আন্দোলন। অভিষেকবাবু নবজোয়ারে কথা দিয়েছিলেন বাংলায় ঘুরে ঘুরে যে আমি বকেয়া টাকা আদায়ের জন্য আন্দোলন করব। তা আন্দোলনের তো এটাই সফলতা, আন্দোলন তো সারা দিয়েছে বাংলার মানুষ, আর এই আন্দোলন তো সারা বাংলায় ছড়িয়ে পড়বে। একদমই তাই, আন্দোলন ছড়িয়ে পড়ছে। আরও একবার একটু ছবি দেখাবো। জব কার্ড হোল্ডাররা রয়েছেন এবং একইভাবে যারা প্রান্তিক মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদের সাথে একটু কথা বলবো। একটু এগিয়ে আসুন। কোন জেলা থেকে এসছেন? পূর্ব বর্ধমান। আপনি কি জব কার্ড হোল্ডার? আমি জব কার্ড হোল্ডার। কতদিনের কাজ করেছেন? 23 দিনে। হ্যাঁ, 23 দিন। একটু জব কার্ডটা দেখান। এই হচ্ছে জব কার্ড, তুমি দেখতে পাচ্ছ। এই জব কার্ড নিয়েই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা তারা এটা ডেটাটা এন্ট্রি করছে। তোমায় দেখাবো মুর্শিদাবাদ জেলা, এটা রানীচক 1 নম্বর, ইসলামপুর চক গ্রাম সংসদ 9। হ্যাঁ, আপনি কাজ করেছেন? হ্যাঁ, কাজ করেছি। কাজ করছিলেন 100 দিন? কি গাছ লাগানো, ওই যে গাছগুলো লাগায় রাস্তার ধারে গেছে সেখানে। কি 100 দিনের কাজ? হ্যাঁ, 100 দিনের মধ্যে পড়ে। পয়সা পেয়েছেন? না, পাইনি। একটা পয়সাও পান না? পাইনি বলি তো এখানে এসেছি। কত টাকা পাবেন আপনি? প্রায় 15,000 মতো। আপনাদের এই ব্লক থেকে কতজন এসেছে? আমাদের এই প্রকল্প ব্লক থেকে প্রায় 15 জন এসেছে। একদমই তাই। দেখো, জব কার্ড নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে পশ্চিম। আমি একবার জব কার্ডটা একটু দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে এই যে জব কার্ড, এই জব কার্ডের ভেতরের অংশটা একটু দেখান। এনলিস্টেড হয়েছে তো? একদমই, তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে জব কার্ডের অবস্থা এবং তারা টাকা পাচ্ছেন না বলে তারা একটা অভিযোগ করছেন। ফলে সব মিলিয়ে দুপুর 1:30 রাজঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন, সেখানে নেতৃত্বরা থাকবেন। তারপর সেখানে 3:30 পর সরাসরি তোমায় জানিয়ে রাখি 4:30 থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক রয়েছে। তারপরেই 3 তারিখের কর্মসূচির যাবতীয় রূপরেখা তৈরি হবে।